এমনও অনেক দর্শক আমার সাথে তা হয়েছে যে মান্নার মৃত্যুর পরে সে আর কখনো সিনেমা হলে সিনেমা দেখতে যায়নি কাজিয়াত সাহেব তার রিসেন্টলি একটা ইন্টারভিউতে আমি দেখলাম যে তিনি সেখানে বলেছেন যে মান্না চলে যাওয়ার পরে আমাকে অনেক এসে বলেছে যে আমরা প্রেক্ষাগৃহে যাই না আমরা সিনেমা হলে দেখি না তো এক্সাক্টলি এর কারণটাও তিনি ব্যাখ্যা করেছেন যে কেন মানুষ মান্নার অকল্পূরণের পরে আর প্রেক্ষাগৃহে গিয়ে তারা সিনেমা দেখে না দেখেন আজকের এই ব্যাপারটা আমি ব্যাখ্যা দেবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি সবসময় ওয়েট করে বসে থাকি আপনাদের মূল্যবান কমেন্টের দেখেন বেঙ্গলি সিনেমার প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু আসলে শেষ হয়ে গেছে মান্নার অকল্পের পরে এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ যে বড় বড় ডিরেক্টর প্রডিউসার তারা কিন্তু রীতিমতো হাত গুটিয়ে নিয়েছে এবং তখন থেকে কিন্তু ভালো ফিল্ম তৈরি হয়নি এবং কাজিয়াত কিন্তু তার একটা ইন্টারভিউতে রিসেন্টলি তিনি বলেছেন যে মান্না মরে যাওয়ার পরে আমরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখি এমন কিন্তু অনেক অডিয়েন্স তাকে এসে এসে বলেছে এবং কেন বলেছে এ ব্যাপারে কাজিয়াত বলেন যে ওর কিছু বিশেষত্ব ছিল যে এমনও অনেক দর্শক আমার সাথে কথা হয়েছে যে মান্নার মৃত্যুর পরে সে আর কখনো সিনেমা হলে সিনেমা দেখতে যায় আমি ফুটাইতে যাইতাম ওটা ওর মাধ্যমে আমি ফুটাতাম এবং গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ যারা প্রতিবাদ করতে পারতো না ওদের প্রতিবাদের ভাষা কিন্তু ছিল মান্না মান্না সেই কথাটা স্ক্রিনে বলতো এবং ওর ফিল্মে অডিয়েন্স কিন্তু বাস্তবতা খুঁজে পেতো যে বাস্তব যে দৈনন্দিন যেসব বাস্তব যে একটা ব্যাপার এবং পরবর্তীতে তার একজন মান্না ওইভাবে ক্রিয়েট হয়ে হয়নি যার কারণে কিন্তু আসলে ইন্ডাস্ট্রি কিন্তু এখন নাই বললেই চলে যে মান্নার অভাবটা কিন্তু আজও আমরা পূরণ করতে পারিনি তো মেইন কারণ হচ্ছে এটাই যে তার যে ব্যাপার ছিল স্ক্রিনে মানে মান্না আসলে অডিয়েন্স গল্প কি প্লট কি কিছু জানতে চাইতো না শুধু মান্না আছে মানে সিনেমা ব্যাস হাউসফুল তো এটা একজাক্টলি কাজিয়াত বলেছে যে তাকেই অনেকেই বলেছে যে মান্না ভাই মারা যাওয়ার পরে আমরা ফিল্ম দেখি না প্রেক্ষাগিত তো এটা নিয়েছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন